আসসালামু আলাইকুম, আমি উম্মেন নীলু। মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে বেস্ট ক্ষীর মালাই দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। অসম্ভব মজার আজকের এই রেসিপিটি এমনভাবে সাজিয়েছি যে সব কিছুর সঠিক পরিমাপ ফলো করে রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ কেউ কোনো প্রকার সমস্যায় পড়বেন না। এর আগের একটা রেসিপি আমার আছে, সেখানে অনেকেই খুব ভালো মতো পাটিসাপটা পিঠা তৈরি করতে সফল হয়েছেন। তবে অনেকে আবার কমপ্লেন করেছেন যে আপু, পাটিসাপটা পিঠা তুলতে গিয়ে ভেঙে যায় বা পাটিসাপটা পিঠাগুলো পরবর্তীতে ফেটে যায়। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই সকল সমস্যা থেকে যেন আপনারা বেরিয়ে আসতে পারেন রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করলে। আজকের এই রেসিপিটি আমার খুব প্রিয় একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছেও খুব প্রিয় হবে। তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যাই। প্রথমে এখানে সুগন্ধি চাল অর্থাৎ চিনি আতপ চাল নিয়েছি 1/4 কাপ। চালটা খুব ভালো মতো ওয়াশ করে নিয়ে তারপর 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালের পানি ছেঁকে নিয়েছি, আর চালের কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর কিছুটা নরমও হয়ে গেছে। হাত দিয়ে এভাবে চাপলেই দেখবেন চালগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনি চাইলে চালের পানি ভালো মতো ঝরিয়ে ঝরঝরে করে নিয়ে গ্রাইন্ডারে বা মিক্সিতে আদা ভাঙ্গাও করে নিতে পারেন। তবে আমি এই কাজটা হাত দিয়েই করছি, আর হাত দিয়েও কিন্তু দারুণ হয়। মিনিট খানিকের মতো এভাবে ঘষতেই দেখবেন এরকম কিছুটা আঠালো আর দানা দানা ভাব চলে এসেছে। ঠিক এমন পর্যায়ে বুঝে নিতে হবে কনসিস্টেন্সি অর্থাৎ রাইট পর্যায়ে চলে এসেছে। এবার এই চাল দিয়ে ক্ষীর মালাই তৈরি করব। এখানে 1 লিটার দুধ আগে থেকেই জাল করা, আর দুধ এখন কুসুম গরম অবস্থায় আছে, দুধের মধ্যে ম্যাশ করা চালের সবটুকুই অ্যাড করে দিচ্ছি। যেহেতু দুধটা কুসুম গরম অবস্থায় আছে, তাই চাল দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে তারপর চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার জাল অন করে দিচ্ছি, আর দুধের মধ্যে এই চাল কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দেব আর জাল করতে থাকব। যখন মনে হবে চালের দানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে এসে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এবার বাকি উপকরণগুলো চুলা বন্ধ অবস্থায় এক এক করে অ্যাড করতে থাকব। প্রথমে এখানে অ্যাড করছি আমি নারিকেল কোড়া, ডিপ ফ্রিজে ছিল আর ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি এভাবে গ্রাইন্ডারে গ্রেট করে নিয়ে সেটা অ্যাড করছি এখানে, প্রায় 1/4 কাপের মতো। পাটিসাপটা পিঠার ক্ষীরসায় বা ক্ষীর মালাইয়ের ক্ষেত্রে এভাবে নারিকেল কোড়া গ্রেট করে ব্যবহার করলে এর টেস্ট কিন্তু দারুণ আসে। এ পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করছি। খেয়াল রাখবেন এ পর্যায়ে কিন্তু চুলার জাল বন্ধ আছে, আর এই সব উপকরণগুলো চুলার জাল বন্ধ অবস্থাতেই গরম গরম মিশে নিতে হবে। গুঁড়ো দুধ খুব ভালো মতো মিশে নেওয়ার পর এই মালাইয়ের মধ্যে এর থিকনেসটা ঠিক করার জন্য অ্যাড করছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করব। প্রথম পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ এভাবে ছিটিয়ে নিয়ে মিশে নেওয়ার পর আবারও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করছি। যে কোনো চালের গুঁড়োই অ্যাড করা যাবে। ক্ষীর মালাইয়ের সুন্দর ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। নতুন রাঁধুনিদের জন্য এ পর্যায়ে একটি টিপ হচ্ছে, অনেকেই কমপ্লেন করেন ক্ষীর মালাই বা ক্ষীরসা তৈরি করতে গিয়ে সম্পূর্ণভাবে খেজুর গুড় দিয়ে ক্ষীর মালাই তৈরি করলে দুধের ছানা কেটে যায়। আজ আমি যেভাবে স্টেপ বাই স্টেপ চুলা বন্ধ করা অবস্থায় সব কিছু অ্যাড করছি, এই টেকনিকটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যায় পড়তে হবে না। চুলা বন্ধ অবস্থাতেই এ পর্যায়ে স্বাদ অনুযায়ী খেজুর গুড়ের দানা গুড়টা ব্যবহার করছি। যে কোনো খেজুর গুড় বা ননেল গুড় বা লালি যেটা বলে সব কিছু ইউজ করা যাবে, আপনার ঘরে যেটা থাকবে সেটা দিয়েই ক্ষীর মালাইটা তৈরি করে নিতে পারেন। আর সম্পূর্ণ খেজুর গুড় দিয়ে এই ক্ষীর মালাই তৈরি করলে এর টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। গুড় সম্পূর্ণভাবে মিশ্রণের সাথে মিশে গেলে চুলার জাল অন করে দিয়েছি, আর এখন কিন্তু হালকা হালকা করে ফুটতে শুরু করেছে, আর এ পর্যায়ে কিছুটা পাতলা মনে হচ্ছে এই ক্ষীর মালাইটা। খানিকক্ষণ জাল করে নেব এই মিশ্রণটা আরও খানিকটা টাইট হওয়ার জন্য। এখানে আরও একটি টিপ হচ্ছে, পাটিসাপটা পিঠার ক্ষীর মালাই বা ক্ষীরসা একটু টাইট অর্থাৎ জমাটভাবেই তৈরি করে নিলে ভালো হয়। সেক্ষেত্রে ক্ষীর মালাই বা ক্ষীরসা পাটিসাপটা পিঠায় পুর হিসেবে ব্যবহার করার পর আর সেটা বেরিয়ে আসবে না, খুব ভালো মতো সেট হবে।
আর যেহেতু 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই এইরকম ঠিক অবস্থাতেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখবেন আরও খানিকটা শক্ত হয়ে এসেছে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি একটা বোলে ঢেলে নিচ্ছি, আর দেখেন কত সুন্দরভাবে জমে এসেছে। আর এইরকম জমাট বাঁধা খিরসা দিয়েই পাটিসাপটা পিঠা তৈরি করলে রেজাল্ট ভালো আসে। পারফেক্ট খিরসা বা ক্ষীরমালাই সম্পূর্ণভাবে রেডি। এবার আমরা পাটিসাপটা পিঠার ডো তৈরি করে নেব এক সাইডে রেখে। চলুন তাহলে আমরা পাটিসাপটা পিঠার ডো রেডির জন্য এখানে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি। সম পরিমাণ অর্থাৎ 1 কাপ পরিমাণ এখানে আটা দিচ্ছি, প্যাকেটের সাদা আটা। গুঁড়ো দুধ এখানে 1/4 কাপ দিচ্ছি। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এই শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। আজ এই পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরির জন্য আমি যা যা যতটুকু পরিমাণ ব্যবহার করছি একদম সঠিক একটা পরিমাপ। কেকের রেসিপিতে যেমন আমরা কোনো কিছু কম বেশি করতে পারি না, নতুন রাঁধুনিরা চেষ্টা করবেন ঠিক হুবহু তাই ফলো করতে। বোলটা পাশেই রেখে অন্য একটি কাপের মধ্যে এখানে 1/2 কাপ উপর উপর করে চিনি নিচ্ছি। আজকের এই ব্যাটার তৈরির জন্য আমি চিনি ব্যবহার করছি, তবে কেউ চাইলে স্বাদ অনুযায়ী গুঁড়ো ব্যবহার করতে পারেন। পানি দিচ্ছি 1 কাপ পরিমাণ। এ পর্যায়ে পানি 1 কাপ পরিমাণ দিয়ে চিনিটা গুলিয়ে নেব। আজকের এই ব্যাটার তৈরির ক্ষেত্রে 1/2 কাপ চিনির জন্য এখানে 1 কাপ পানি নিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন চিনি দিয়ে তৈরি করলে এই রেসিপিটাই ফলো করতে। পানি কিন্তু পর্যায়ক্রমিকভাবে আরও খানিকটা অ্যাড হবে, সেটা আমি দেখিয়ে দেব। চিনি সম্পূর্ণভাবে গলে গেলে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছি তার মধ্যে সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে একটি টিপ হচ্ছে, আজকের এই ব্যাটার তৈরির ক্ষেত্রে আমি যতটুকু চালের গুঁড়ো ততটুকুই পরিমাণে আটা ব্যবহার করছি। আর এই পরিমাপটা একদম পারফেক্ট একটা পরিমাপ। আপনারা চেষ্টা করবেন এই রেশিওটা ফলো করতে। এতে করে পাটিসাপটা পিঠা শেপ দিতে সমস্যায় পড়তে হবে না, আর পিঠা তৈরির পর আর উপরের লেয়ারটা অর্থাৎ শেলটাও ফেটে যাবে না। এ পর্যায়ে আরও 1 কাপ নর্মাল পানি অ্যাড করছি, আর অল্প অল্প করে অ্যাড করব, আর ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি করে ফেলব। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে আমি পানি সম্পূর্ণভাবে নর্মাল ব্যবহার করেছি, অর্থাৎ কলের যে পানিটা সেটাই ব্যবহার করেছি, কোনো প্রকার ঠান্ডা বা গরম না। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে অনেকে পানির পরিমাণটা বুঝতে পারে না, তাদের জন্য বলবো আমি যেমনটা 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ আটা, 1/2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক, আর চিনি গলিয়ে নেওয়ার জন্য 1 কাপ পানি, পরবর্তীতে আরও 1 কাপ পানি, অর্থাৎ সব মিলিয়ে 2 কাপ পানি ব্যবহার করেছি এই ব্যাটার তৈরির ক্ষেত্রে। হুবহু ফলো করার চেষ্টা করবেন। এ পর্যায়ে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ব্যাটারটা আবারও খানিকক্ষণ নেড়ে নেব, মিনিট খানিকের মতো। তারপর সম্পূর্ণভাবে ব্যাটারটা কিন্তু রেডি। এবার পিঠার শেপ দেওয়ার পালা। শেপ দেওয়ার জন্য একটা গরম প্যানে খুব সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি, কেউ চাইলে অয়েলও ব্রাশ করতে পারেন। আজকে দুইভাবে আপনাদেরকে পাটিসাপটা পিঠার শেপ দিয়ে দেখাবো। এখন প্যানটা খানিকটা গরম আছে, আর ব্যাটার ঢেলে নিচ্ছি, চারিপাশে গড়িয়ে নিচ্ছি। সাথে সাথেই দেখবেন ব্যাটারটা সেদ্ধ হওয়ার মতো জমে আসছে। চুলার জাল লো ফ্লেমে দিচ্ছি। এক সাইড দিয়ে যে ঘিটা রেডি করে রেখেছি সেই ঘিটা বিছিয়ে নিচ্ছি। এই পিঠার শেপ দিতে একদমই সময় লাগে না, সাথে সাথেই করে ফেলতে হয়। চারিপাশে যখন সেদ্ধ হয়ে আসবে এভাবে উল্টে মুড়িয়ে নিতে হবে। দেখলেন তো কত সহজে চমৎকার পাটিসাপটা তৈরি হয়ে গেল। এই পিঠাটা একটু এবড়ো থেবড়ো বা রাফ পাটিসাপটা বলে কিছুটা কোড়ালের মতো দেখতে। আর এটার কারণ হচ্ছে চুলার জাল একটু হাই ফ্লেমে ছিল আর প্যানটাও বেশ গরম হয়েছিল। এবার আরও একটা শেপ দেখাচ্ছি, 2 নম্বর শেপ। প্রথমটা আমি আপনাদেরকে দেখিয়েছি চুলার জাল একটু বাড়তি থাকলে কেমন হয়, আর এবার চুলার জাল কিন্তু একেবারে লো অবস্থায় আছে। সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে ব্যাটার দিচ্ছি, আর এবার চুলার জাল লো অবস্থায় শেপ দিলে দেখবেন স্মুথ পাটিসাপটা পিঠা তৈরি হচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর টেকনিক, প্যানটা একটু গরম করে নিয়ে সম্পূর্ণ পিঠা তৈরির ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে রেখেই তৈরি করতে হবে। ব্যাটারটা অর্থাৎ পাটিসাপটার শেলটা সেদ্ধ হওয়ার মতো হয়ে আসলে পুর বিছিয়ে নিচ্ছি।
নতুন রাঁধুনিরা অনেকেই বুঝে উঠতে পারেন না যে মসৃণ পিঠা কেন তৈরি হচ্ছে না বা রাব পাটিসাপটা পিঠা কেন তৈরি করতে পারছি না। আসলে টেকনিকটাই হচ্ছে এইটা যে চুলার জালটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি চুলার জাল একটু বাড়িয়ে প্যানটা বেশি হিট করে নেন সেক্ষেত্রে রাব পাটিসাপটা পিঠা হবে, আর প্যানটা একটু গরম করে নিয়ে চুলার জাল যদি লো ফ্লেমে রেখে পিঠা তৈরি করেন সেক্ষেত্রে পাটিসাপটা পিঠা এরকম স্মুথভাবে তৈরি হবে, অর্থাৎ শেলটা এরকম স্মুথ হবে। এরই মাঝে মসৃণ পাটিসাপটা পিঠাও তৈরি হয়ে গেল। আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই মুহূর্তে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেন না, প্লিজ ফলো, লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন রাঁধুনিরা যারা কখনও পাটিসাপটা পিঠা তৈরি করেন নাই, কেকের রেসিপির মতো সব কিছুর সঠিক পরিমাণ এবং স্টেপ ফলো করে রেসিপিটি ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনার পরিবারের সকলে আপনার প্রশংসা করবে, গ্যারান্টি দিয়ে বলবো। কেউ চাইলে এই রেসিপিতে পিঠা বানিয়ে বিজনেসও করতে পারেন। বেস্ট একটা রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।